আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা, বারাকাতুহু। আপনি কি জাকির নায়েকের কথা শুনবেন? তো জাকির নায়েককে তো চেনেন? হ্যাঁ জাকির হ্যাঁ, জাকির নায়েক তো জাকির প্রফেসর, মানে নায়েক একই একদম কথা বলছে, খুবই, জাকির নায়েক একই কথা বলছে, যুদ্ধবন্দী নারীদের সাথে কিভাবে সেক্স করতে হয় একই কথা বলছে, শুনবেন এটা আপনি? জাকির নায়েক তো অনেক কিছু বলেছে। জাকির নায়েক তো আপনাদের, আপনার সাথে বড় বড় মানে বড় বড় নাস্তিকদেরও তো টাইট দিয়েছে, কিন্তু সেগুলো তো আপনারা মানেন না এখন, না, জাকির এটাও তো নায়েক একটা কোনো সমস্যা। নাস্তিক ঠিক আছে টাইট দেয় নাই, জাকির নায়েক কোনো নাস্তিক টাইট দেয় নাই, কয়েকজন নাস্তিক, বড় বড় আছে নাস্তিকের নাম বলেন না, তো, আমি কোন তো নাস্তিকে টাইট দিয়েছে? যে কোনো একটা একটা না বলেন তো না না আপনার সাথে আমি কোনো, আমি ভাই। না না না, আপনার কাছ না থেকে আমি আমি জানতে কিন্তু তার চাচ্ছি, অনেকগুলো ভিডিও দেখছি আমি। আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে জাকির নায়েক কোন নাস্তিককে, কোন বড় বড় নাস্তিককে টাইট দিয়েছে, একজনের নাম বলেন তো, বড় বড় নাস্তিক একজন, যে কোনো একজনের নাম বলেন, তাইলেই হবে। না জাকির নায়েক অনেকগুলো প্রশ্ন করছে এবং তারা না বলে না, যে আমরা ধর্ম বড় বড় টর্ম মানি নাস্তিক, না, বড় তারপরে বড় বিভিন্ন নাস্তিক রকম। যে আপনি বলেছেন, যে কোনো একজন বড় বড় নাস্তিকের নামটা বলেন শুধু, নামটা কি? আচ্ছা মিস্টেক, ওনার কথা কথার মিস্টেক হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনাদের মতন বা আমার, মানে যারা আপনার ধর্মে বিশ্বাস করে না বা খোদা বিশ্বাস করে না বা না সৃষ্টিকর্তা না বিশ্বাস, ধরে এরকম তো অনেক মানুষ এটা টাইট দিয়েছে, আপনাকে বললাম না 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 ভাই, আপনাকে ধরেন, আপনাকে আমি একটা টিভি শো করলাম, সিনেমা নাটক, নাটক তো আপনি দেখছেন, এরকম আপনাকে আমি এমন একটা নাটক করলাম যে একজন মুসলমানকে ধরে নিয়ে আসলাম, মুসলমান বানায় সে এসে আমার লেকচার শুনে নাস্তিক হয়ে গেল। হ্যাঁ, খুব সুন্দর একটা নাটক আমি বানাইলাম এভাবে, এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য হবে? না তেমন এখন আমি তো যেটা বলতেছি সেটা তেমন একটু হবে মন না। দিয়ে শোনেন, জাকির নায়েকের সমস্ত লেকচার শুধুমাত্র পিস টিভির ক্যামেরা দিয়ে ভিডিও করা হয়, অন্য কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করার কোনো অনুমতি নাই, এটা কি আপনি জানেন? জাকির নায়েকের কোনো লেকচার অন্য কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করার অনুমতি নাই, শুধুমাত্র পিস টিভির ক্যামেরা দিয়েই ভিডিও করা যাবে, এটা কি আপনি জানেন ভাই? না আমি এই সম্পর্কে জানি না, এটা জানি না। আপনি পিস টিভির ওয়েবসাইটে ঢুকে এই সম্পর্কে ইনফরমেশন পাবেন যে যে কোনো লেকচার শুধুমাত্র পিস টিভির ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, অন্য কোনো ক্যামেরা অ্যালাউড না, জাকির নায়েকের কোনো লেকচারে অন্য কোনো ক্যামেরা অ্যালাউড না। এই জিনিসটা কেন আপনি জানেন? কেন কারণ হচ্ছে পিস টিভির ক্যামেরা দিয়ে যদি সেটা ভিডিও করে, তখন পিস টিভি সুন্দরভাবে কেটে কেটে আপনাকে দেখাতে পারবে, যেইটুক অংশ আপনার দেখার দরকার সেইটুক আপনাকে শুধুমাত্র দেখাবে, বাকিটুক দেখাবে না। ঠিক আছে, এরকম যদি হতো যে জাকির নায়েকের লেকচারে সমস্ত ভিডিও অ্যালাউড, সমস্ত ক্যামেরা অ্যালাউড, এরকম যদি হতো তাহলে সেটার একটা বিশ্বাসযোগ্যতা থাকতো। আপনি এই জিনিসটা বোঝেন তো, যে আমার লাইভ, হ্যাঁ আমার বিশেষ লেকচারে যদি, আমার লাইভ লেকচারে যদি আমি ক্যামেরাম্যান সিলেক্ট করি, আমি তাদেরকে ইনস্ট্রাকশন দেই যে শুধুমাত্র আমি যেই যেই জায়গায় জিতবো সেই সেই জায়গাটুকু ভিডিও করবি, বাকি আর কোনো অংশ ভিডিও করবি না, তারপর যদি ভিডিওটা কাটছাট করে আপনাকে দেখানো হয়, তাহলে কি সেই ভিডিওর কোনো বিশ্বাসযোগ্যতা থাকে? না, এমন তো না যে তার ভিডিও বা কেউ দেখে না, তার মানে অনুষ্ঠানে তো হাজার হাজার লক্ষ না লক্ষ না না মানুষ থাকে, তারাও তো আইসা, তার তো এরকম অনুষ্ঠানে, কই, আমি তো তার এরকমও শুনি অনুষ্ঠানে নাই, এরকম ভিডিও শুনি নাই। তার সিকিউরিটি গার্ড নিজে বলেছে যে সে নাটক করে, সে হিন্দু বানিয়ে লোকদেরকে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে বলায় যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এইটা তার সিকিউরিটি গার্ড নিজের মুখের স্বীকারোক্তি। ভারতে আপনি ইউটিউবে এখন ঢুকে সার্চ করেন জাকির নায়েকের সিকিউরিটি গার্ড পুলিশ ইনভেস্টিগেশনে কি বলেছে, যে জাকির নায়েক টাকা দিয়ে নাট্য অভিনেতা ভাড়া করে আনে, তারা এই জাকির নায়েকের লেকচারে এসে লেকচার শোনার পর বলে হ্যাঁ আমরা মুসলমান হয়ে গেছি, আমরা হিন্দু ছিলাম মুসলমান হয়ে গেছি, তাদেরকে এই জন্য টাকা দেওয়া হয়। এটা আপনি ইউটিউবে ঢুকে এখন সার্চ করে দেখেন, এই এই নামে, এই জন্য তো তার বিরুদ্ধে কেসও চলতেছে ভারতে, তার বিরুদ্ধে ও মানে মামলা পর্যন্ত আছে, পুলিশের এই কাছে, মানে এই কারণে তার বিরুদ্ধে ভারতে মামলা পর্যন্ত আছে, আপনি মামলা পর্যন্ত দেখেন। জাকির নায়েকের যে সিকিউরিটি গার্ড ছিল, সেই তাহলে সিকিউরিটি গার্ড নিজে এটা স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে যে জাকির নায়েক ভাড়া করে, পুলিশের কাছে তো ভাই, বাংলা বাংলাদেশের স্বীকারোক্তি তো অনেকে দিতেছে, আপনি এটা যে বললেন, বাংলা পুলিশের স্বীকারোক্তির আপনি কথা। যে বললেন হ্যাঁ যে এত হাজার হাজার মানুষ দেখে কেউ তো বলে না, ভাই অনেক মানুষ তার বিরুদ্ধে স্বীকারোক্তি দিয়েছে ভারতে, অনেক অসংখ্য মানুষ ভাই, তার ওই বিরুদ্ধে আপনার কাছে স্বীকারোক্তি স্বীকার, দিয়েছে। ভাই ভারতে তার বিরুদ্ধে মামলা চলতেছে আপনার কেন? কাছে দিয়েছে মনে হয়, না না আমার কাছে কেন দিবে, ভারতে তার মামলা বিরুদ্ধে চলতেছে, মামলা চলতেছে কেন? তার একটা গণজোগাড়, মানে জোয়ার সৃষ্টি হয়েছিল, এই জন্য হয়তো বা না 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 দিয়েছে আর কি। গণজোয়ারে ভারত থেকে, ভারতে, হ্যাঁ না, ভারত একটা সেকুলার দেশ, ভারতে যদি আপনি কোর্টে এভিডেন্স দিতে না পারেন তাহলে আপনার গণজোয়ার টোয়ার এগুলা কোর্ট দেখে না, কোর্ট শুধুমাত্র প্রমাণ দেখে ভারতে, ভারতের মানে বিচার বিভাগকে আপনি কন্ট্রোল করতে পারেন না, সরকারও কন্ট্রোল করতে পারে না ভারতের বিচার বিভাগকে, এটা আপনি জানেন যে ভারতের বিচার বিভাগকে সরকারও কন্ট্রোল করতে পারে না, সরকারকেও জেলে দিতে পারে ভারতের বিচার বিভাগ, অনেক এটা শুনছি, অনেক স্বাধীন, অনেক স্বাধীন বাংলাদেশ স্বায়ত্ত হচ্ছে, অনেক শাসিত স্বাধীন আছে আর কি। বাংলাদেশের থেকে অনেক বেটার, ভারতে অনেক ভালো বাংলাদেশের থেকে, হ্যাঁ বিচার অবশ্যই, বিভাগকে, কোর্টকে, এমনকি নরেন্দ্র মোদী পর্যন্ত মানে কিছু বলতে পারবে না, কোর্টকে, বিচার বিভাগকে কেউ হস্তক্ষেপ করতে পারে না। আর আপনি বলতেছেন গণজোয়ার সৃষ্টি হয়েছে দেখে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এগুলা ভাই মানে খুব হাস্যকর কথা, বুঝছেন? ভারতে এই সমস্ত চলে আরে না, ভাই বাংলাদেশে পাকিস্তানে চলে, শুনেন শুনেন, বাংলাদেশে পাকিস্তানে চলে কিন্তু ভারতে এগুলো চলে না, ভারতে যখন মানে হাইকোর্টে, হ্যাঁ ভারতে চলে, নিম্ন কোর্টে কিছু কিছু চলে,
কিন্তু যখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে জিনিসগুলো যায় তখন আর এগুলো চলে না। এমনকি বাংলাদেশেরও হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট অনেক বেশি শক্তিশালী, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি, এবং তার বিরুদ্ধে, তার বিরুদ্ধে এটাই এভিডেন্স, ই লাগে যে ভাই শুনেন, তার বিরুদ্ধে এভিডেন্স যথেষ্ট পরিমাণে আছে। ভারত সরকার খুঁজে খুঁজে বাইর করছে। ভারত সরকার যখন, ভারতের যখন আপনি দেখবেন যে ভারতে যারা যে ট্যাক্স কালেক্ট করে যারা, আইপিএস অফিসার যারা, এরা কিন্তু অনেক ক্ষমতাশালী। এরা যখন আপনার বাসায় রেড দিবে, আপনি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন, আপনার মানে একদম মানে বাস ডলা দিয়ে আপনার ভিতর থেকে টাকা পয়সা সব বাইর করে ফেলবে, ঠিক আছে? ট্যাক্স অফিসার যারা থাকে এরা কিন্তু মানে কাউকে ছাড়ে না। জাকির নায়ককেও কিন্তু সেইভাবে বাস ডলা দেওয়া হয়েছে, এবং জাকির নায়ক কখনো ভারতে ফেরত যাবে না, কারণ জাকির নায়ক জানে ভারতে গেলেই তার ধরা ধরা খেতে হবে তার, কারণ তার বিরুদ্ধে অনেক এভিডেন্স জমা হয়ে আছে ভারতে। জাকির নায়কের যে হয়। ইংল্যান্ডে, আমার নবীর, আমার নবীর, জাকির নায়ককে যে ইংল্যান্ডে ব্যান করা হয়েছে এটা জানেন আপনি? পৃথিবীর অনেকগুলা দেশে যে তাকে ব্যান হ্যাঁ করা শুনছি হয়েছে কেন খবর, জানেন? কেন কেন ব্যান করা হয়েছে জানেন ভাই? ওই একটা অভিযোগ আছে যে তার বিরুদ্ধে জঙ্গি মদদের অভিযোগ একটা জঙ্গি উঠেছে, এটা মদদের অভিযোগ আছে, আমি যতদূর ফ্রডের জানি। অভিযোগ আছে, ফ্রডের অভিযোগ আছে, ট্যাক্স লুকানোর অভিযোগ আছে, ট্যাক্স লুকাইছে সে, জাকাতের নামে আপনাদের থেকে ট্যাক্স, আপনাদের থেকে টাকা কালেক্ট করে সেই টাকা সে মানে খায় ফেলছে। আপনাদের, আপনাদের মতো যারা নিরীহ মুসলমান আছেন তাদের থেকে জাকাতের নামে ট্যাক্স নিয়ে, জাকাতের নামে টাকা নিয়ে সে খায় ফেলছে সেই টাকা, এটার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং আপনারা যারা ভোলা ভালা মুসলমান, আমি যারা এত যদি কিছু বোঝেন না, যারা এত কিছু মানে চিন্তা করেন না, তাদেরকে তাদের মাথায় সুন্দর কাঁঠালটা ভেঙে খাইতেছে, বুঝছেন? একমাত্র আল্লাহ ভালো জানে কি সঠিক পথে আছে নামি না আপনি। আমার খুব আপনাকে একটা, আমি আপনার যদি সুযোগ হয় বা কোনোদিন হয় তাহলে আপনার মৃত্যুর সময় এক মানে লাইভ দিবেন যে আসলে আমার, আমরা সঠিক পথে আছি না আপনি সঠিক পথে আছেন, আপনার কাছে খুবই রিকোয়েস্ট। আচ্ছা ঠিক আপনার আছে ভাই, আত্মীয় ভালো স্বজন থাকবে থাকবেন, তাদের কাছে শেষ ঠিক একটা আছে ভাই, আশা ভালো থাকবেন, শুভকামনা রইল আশা প্রকাশ আপনার করি জন্য, তাদের। ঠিক আছে। আমারটা ভাইবেন একটু। না সে সময় আমার লাইভ করার মতো হয়তো পরিস্থিতি থাকবে না, ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো ভাই, ভালো থাকবেন। মানে এটা হলে আচ্ছা ভালো হতো, এটা এটা হলে ভালো হতো আর কি। আমার তো আচ্ছা আর বলা ছিল কিন্তু হয়তো আপনি তো সুযোগ দিবেন না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে, আজকের মতো বিদায় জানাই আপনাকে, আরেকদিন যুক্ত হবেন তাহলে। আচ্ছা, বাই বাই। ওটা দেখে পারলে